বিয়ে করেছো নাকি? না না, এই এমনি শুয়েছিলাম, ঘুমাইনি। ও আসলে বাবা ফোন করেছিলেন, জানতে চাইছিলেন তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। বাবা ফোন করেছিলেন? আমায় ডাকলি না একবার? না না, আমি বললাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো। তোমার সত্যি কোনো প্রবলেম হচ্ছে? না না, প্রবলেম না, সেই জন্য নয়। আসলে বাবা ওখানে সব কাজকর্ম কেমন দেখলেন সেটাই একটু জানার ছিল। আগে তো বাবা অনেককে বলেছিলেন যে যদি ঠিকঠাক সব না থাকে তাহলে বাবা আবার নতুন করে সব কিছু করতে বলবেন, তাই? না না না, গলা শুনে মনে হলো তো সব কিছু ঠিকঠাক আছে, তেমন কিছু হলে নিশ্চয়ই বলতো। আমি তো ফোনে বলেই দিলাম, তোমার যতদিন ইচ্ছে রিল্যাক্স করার ততদিন তোমরা ওখানে থাকো। আরে ওখানে ফোনটা দিতে এত দেরি করছে না? এই তোর মার সাথে কথা হলো কিছু? না না না, বাবা তো বাইরের বুথ থেকে ফোন করলো। দাদা আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তোর মাথায় প্ল্যান? ছোটাই, ফর হেভেন সেক, এই বাবার প্ল্যান, অনিকের প্ল্যান, এসব নিয়েই আমি হিমশিম খাচ্ছি, তার উপর আবার তুই তোর প্ল্যান ঢোকাস না এর মধ্যে। না দাদা, এটা সেরকম প্ল্যান না, এটা এটাকে রিভাইটালাইজেশন বলতে পারো। তো সেটা কিরকম শুনি? সেটা হচ্ছে এই যে, এই যে বাবা আর মা দুজনে ঘুরতে গেল, ওরা ঘুরে আসার পর তুমি আর বড় বৌদি ওখানে যাবে, থাকবে, তারপর তারপর এরকম ভাবে তোর টার্ন আস্তে আস্তে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে ছোটাই, ধরে ফেলেছো না? আরে সত্যি আমাদের এরকম একটা কিছু হওয়া দরকার, বুঝলি? আসলে আগে তো আমরা বাড়ির ভেতরেই এত কিছু পেতাম, এত সব হতো যে বাড়ির বাইরের কথা আমাদের ভাবতেই হতো না। সেই জন্য আর কি বলছিলাম কথাটা। দেখো দাদা, এই যে বদলগুলো হচ্ছে, এগুলো যদি শুধুই ভালোর দিকে হতো তাহলে কত ভালো হতো না, কিন্তু ছোটাই অনেকবার তো এসব কথা হয়েছে, অনেকবার। ও ছাড়, তুই বল তো তোর প্ল্যানটা আমাকে একটু ডিটেলে বল। না বলা যাবে না, মেজদা আসুক, মেজদা আসলে একসঙ্গে বসে আমরা আলোচনা করব, ওর মতামতটাও তো জানা দরকার। সে যখন হবে তখন হবে, তুই এখন আমাকে বল না, আমি শুনি আগে। আমি বলছিলাম এই যে তোমাদের প্রান্তিকে যে প্রজেক্টটা হচ্ছে, সেখানে যদি আমাদের একটা থাকার ব্যবস্থা করা যায়, মানে যার যখন ইচ্ছে হলো গিয়ে কদিন থেকে এলো, মানে ওই প্রজেক্টের মধ্যে একটা একটা ফ্ল্যাট আমাদের জন্য। আমি একদম গোড়ায় এই কথা বলেছিলাম, হ্যাঁ সত্যি প্রথমেই আমি বলেছিলাম তোর মেজদা অনিক সে বাবুর মোটেই পছন্দ না, বলে যে বিজনেস তাতে হ্যাম্পার্ড হবে, অতটা জায়গা নিজেদের জন্য রাখলে কি করে কি হবে, এই আর কি। মিস্তারটা না চিরকালের বেরসিক, সারাক্ষণ বিজনেস বিজনেস। বাবা আসুক, আমি কথাটা বাবাকে বলবো। বলবি? ডাকছো নাকি? হ্যাঁ বলছিলাম। কি মনোহরদা, তুমি বেলা 10টার সময় ঘুমোচ্ছিলে? ঘুম মানে কেন? কি করব, বড়বাবু বাড়ি নেই, মা বাড়ি নেই, মেজ খোকাও বাড়ি নেই, ছেলে পুলেরা সব স্কুল কলেজে গেছে, কি করব কি, কিছুই তো করার নেই। তাই ভাবলাম যে একটুখানি নিদ্রাই দিয়ে নিই। বেলা 10টার সময় তোমার নিদ্রা দেওয়ার কথাটা মনে হলো? হ্যাঁ, এদিকে ধোবা বাড়ি থেকে জামা কাপড় গুলো আনা হয়নি, গঙ্গা জলের ভারী আসেনি, সেগুলো দেখার কথা মনে হলো না? গঙ্গা জলের ভারী আসেনি? না আসেনি। আসেনি তো, আমি জানতাম, দেখেছি মা বাড়ি নেই, ফাঁকি মেরে দি, দাও দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, সে যখন দেখাবে তখন দেখাবে, আপাতত পুজোর ঘরে গঙ্গা জলের ব্যবস্থা করো দেখিনি।
তোমার তো মেজ বৌমা আবার গঙ্গা জলের সঙ্গে অন্য জল মেশালে চলবে না, তাই তো? এক কাজ কর না মেজ বৌমা, ওই ওই যে তোমার ওই ওই যে বোতলে যে জল পাওয়া যায় ওই মেরুল জল না কি বলে না বোতলে, তার সঙ্গে মিশিয়ে নাও না, ওটা তো শুদ্ধ জল। শুদ্ধ জল? হ্যাঁ, মা যদি এসে তোমার এই কথাটা শোনেন না, তাহলে তোমাকে পত্র পাঠ দেশের বাড়িতে বিদায় করে দেবে, তখন বুঝবে মজা। তো যাই, ব্যবস্থা করি। তোমরা না এই মার সঙ্গে থেকে থেকে এক একজন একেবারে ধর্মকর্মের গুরু ঠাকুর হয়ে উঠেছো, এমনকি দুপ বাবু মনি পর্যন্ত, একটু কি চাল হলেই হবে। আমি তো উত্তরাকেও সব কিছু শিখিয়ে দেবো মনোহরদা, কদিন পরে দেখবে ও সব কিছু শিখে গেছে। আর তাছাড়া মা তো যাবার সময় বলেই গেছেন ওকে ঠাকুর ঘর পরিষ্কার করতে। ও তাই, তো সেই জন্যই ওর ঘরটা অত সুন্দর করে গোছ গাছ করে রেখেছে। হ্যাঁ গো বৌমা, ঠাকুর ঘরটা পরিষ্কার করার জন্য মা কি শুধু ওকেই বলে গেছে? হ্যাঁ গো, কাল সকালে উঠে দেখো পুজোর ঘরখানা কি সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। বাবা, শুনে খুব খুশি হলাম, বুঝলে, খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, এবার গঙ্গা জলের ব্যবস্থাটা করো। হ্যাঁ যাই যাই, কি বলবো বলো দেখি, কত ভাগা দিই বারবার বলি। কি বই পড়ছো দিদিভাই? এই যে মাদার। মাদার? ম্যাক্সিম গোর্কি? হ্যাঁ। গুড, পড়ো, তবে কান্নাকাটি করতে পারবে না কিন্তু। আমার না ছোট দাদু এই একটা জিনিসই খুব অদ্ভুত লাগে। কি অদ্ভুত লাগে দিদিভাই? এই যে দেখো, আমরা যে রাইটারটা লিখছে তার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তার লেখাগুলো পড়লেই কান্না পেয়ে যায়, কেন বলো তো? তাই তো দিদিভাই, সেই জন্যেই এই সমস্ত মানুষেরা আমাদের কাছে অমর হয়ে থাকেন, আমরা কোনোদিন এদের ভুলতে পারি না। ছোটদাদু, বাবা না আমার মায়ের সাথে বলে যখন পড়তে পড়তে খুব বোর লাগবে, তখন না এই যে কি যেন বিভূতিভূষণ আর শরৎচন্দ্রের যেন কি কি সব বই পড়তে। কি কি সব বই? বিভূতিভূষণ, শরৎচন্দ্র, এরা সব কত বড় সাহিত্যিক তুমি জানো? না তা জানি, কিন্তু না বাংলাটা অত পড়তে ভাল লাগে না, ইংলিশটা অনেক বেশি ইজি। না দিদি ভাই, এই কথাটা শুনতে তো আমার একেবারেই ভালো লাগলো না। বারে ভালো না লাগলো তো আমি কি করব, তোমার তো আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। আচ্ছা দিদি ভাই, তোমার কেন বাংলা বই পড়তে ভালো লাগে না আমাকে একটু বুঝিয়ে বলো দেখি। জানি না, ভাল লাগে না, ভাল লাগে না, দেখ না। আচ্ছা বেশ, এখানে এসো, তাহলে আমরা একটা কাজ করতে পারি তো। আমরা ধরো আমি তোমাকে বাংলা গল্প সব পড়ে পড়ে শোনাবো, আর তুমি শুনবে, এটা করতে পারি তো? গুড আইডিয়া, কিন্তু শোনো না, আমি কিন্তু তো হাফ এন আওয়ার বেশি শুনতে পারবো। আচ্ছা বেশ, কিন্তু দেখো এই কথাটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ আমি তো যদি আমার ভালো লেগে যায় তখন তো আমি পড়তেই থাকবো, তা তোমার যদি শুনতে ভালো না লাগে তুমি তখন শোনো না, কে রাজি? ঠিক আছে, তা তুমি কবে থেকে শোনাবে? কবে থেকে? দেখো শুভ কাজে দেরি না করাই ভালো, আমরা বরং আজ থেকেই শুরু করে দিই। আজ থেকে? তুমি তুমি এক কাজ করো, ওই 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 বইটা নিয়ে এসো, হোয়াইট বুকটা, হোয়াইট, হ্যাঁ হোয়াইট মলার দেওয়া আছে, দেখো তুমি যাও ওখানে, আমি বলে দিচ্ছি। এটা কি বই তুমি জানো দিদি ভাই? না। এটা হলো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। তোমাকে প্রথম আমি যে গল্পটা পড়ে শোনাবো সেটা কদিন
এতদিন মা বাড়িতে নেই, প্রাণটা একেবারে হাঁপিয়ে উঠেছে জানো। কোনোদিন তো থাকোনি এরকম। তা কেন হবে, এই তো সেবার পুরীতে রঞ্জার সঙ্গে গেলেন, তখন তো এরকম লাগেনি। হ্যাঁ, আসলে আমাদের বাড়ির পরিস্থিতি এত অদল বদল ঘটে গেছে, সেই জন্যেই। ঠিকই বলেছ, সেই জন্যই হবে বোধহয়। কবে যে আবার সব আগের মতো হবে। আর কি আগের মতো কিছু ঠিক হবে সীমা? ওরকম ভয় দেখানো কথা বলো না তো, এমনিতেই সবসময় ভাবি যে আবার আগের মতো কিছুই বোধহয় হবে না, কি করি বা হবে। আচ্ছা, তোমার মনে পড়ে অর্ঘ্য যখন প্রথম হোস্টেলে গিয়েছিল? খুব মনে পড়ে, সারা রাত আকাশের দিকে তাকিয়ে ছাতে দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম ছেলেটা কি খাচ্ছে, কি করছে, অন্য ছেলেদের সঙ্গে মারামারি করছে কিনা, যদি কেউ ওর হাত পা ভেঙে দেয়। তখন এত ভয় হতো। তখন আশঙ্কা ছিল, অশান্তি ছিল না। চমৎকার ভদ্রলোক, বুঝেছো? কার কথা বলছো গো? ওই যে তোমার বন্ধু। ও, তো আমার আমার একটা জিনিস না খুব আশ্চর্য লাগে। কেন আমার আশ্চর্য লাগার মতো কি ঘটলো? না মানে তুমি তুমি যখন ওর সঙ্গে কথা বলো না, তখন তখন তোমাকে না অন্য রকম লাগে, মনে হয় মনে হয় তুমি অন্য কেউ। কি উদ্ভট উদ্ভট কথা বলছো বলো তো, অন্য রকম মানে কি রকম লাগবে? আমি আমি তোমাকে সেটা ঠিক এক্সপ্লেইন করতে পারবো না রানী। দেখো, তোমার জীবনের অনেক কথাই তো আমি জানি না, জানতামও না, ইনফ্যাক্ট তুমি আমাকে কোনোদিন বলোনি। সেগুলো শুনতে না আমার ভারী আশ্চর্য লাগে জানো। আরে বাবা, এসব তোমার বিয়ের অনেক আগেকার কথা, জয়ের সঙ্গে তোমার বিয়ের অনেক অনেক আগের থেকে চেনা, এসব তোমাকে বলার কোনো মানেই হয় না। কোনো মানেই হয় না? না হয় না তো। দেখো, ইনফ্যাক্ট জয়ের সঙ্গে যদি আমার এতদিন বাদে দেখা না হতো, তাহলে আমি নিজেই ভুলে গেছিলাম সব কিছু, আমার কিছু মনেই পড়তো না। হ্যাঁ, আমার মানে আমি এখন বুঝতে পারছি, বুঝেছো, যে এই এই বাড়ির সঙ্গে তোমার তোমার ছেলেবেলা কিছুই মেলে না। সেসব আর এখন ভেবে কি লাভ? হ্যাঁ, এখন আফসোস ছাড়া তো আর কিছু করার নেই। ভাবতাম ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়ে হবে, বাড়িতে ফিরে আসবে, তখন বোধ হয় সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, তারপর যখন ছেলে বাড়ি ফিরে এলো, তখন আমরা কেউই বুঝতে পারিনি যে ছেলে কত বড় ইঞ্জিনিয়ার হলো।
কত ভালো ভালো চাকরির অফার পেয়েছে তখন। আমরা বলো না, আমি বুঝতে পারলেও আমার কিছুই করার ছিল না। ছেলেটা মনে মনে ভেঙে যাচ্ছে বুঝতে পেরেও কাউকে কিচ্ছু বলতে পারিনি। মনে মনে কি কষ্ট যে হতো তখন অর্ঘ্যর জন্যে। তুমিও তো তখন কিছু বলনি। আমি তো আমার দোষ সবসময় স্বীকার করে নিয়েছি সীমা। বাবা মার মুখের ওপর চোখ তুলে কোনোদিনও কোনো কথা বলতে পারিনি, পারতাম না। একবারই যখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল তখনই। ওসব কথা এখন থাক। এই যে তোমার তোমার ছেলেবেলার সঙ্গে এই বাড়ির কিছুই মেলে না, তার জন্য তো মনে মনে তোমাকে খুব কষ্ট পেতে হয়েছে, সেটার জন্য আমার খুব খারাপ লাগে। তোমার আজকে কি হয়েছে বলো তো? কিসব উদ্ভট উদ্ভট কথা বলছো, কেন বলছো, কিসের জন্য বলছো, আমি কিছু বুঝতে পারছি না। আমি একটু আগে সেটাই তো বললাম যে তোমাকে বাড়ির সঙ্গে অনেক অনেক অ্যাডজাস্ট করতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে মনে মনে, সেটা না আমি এখন বুঝতে পারি। আর সে কারণে না আমার মানে আমি আমি ভিতরে ভিতরে একটা মানসিক ক্লেশ অনুভব করছি। বাবা মানসিক ক্লেশ, কি শক্ত একটা শব্দ। ডাক্তার বাবু একটা কথা বলবো, আপনি আপনার মাথার একটু চিকিৎসা করান। আমার মনে হচ্ছে আপনার মাথার কোনো একটা মানসিক গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে। কি পাগল একদম। সীমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি বলো? আচ্ছা, আমাদের এই যে ধৈর্য ধরে সবকিছু সয়ে যাওয়ার কোনো ফলই কি তুমি পাওনি? একেবারে মনের কথাটাই বললে। পেয়েছি বইকি, নিশ্চয় পেয়েছি। দুর্বার মতো ছেলের বউ পেয়েছি, সব দিক বিবেচনা করে কাজ করার মতো ছেলে পেয়েছি। আজ আর তোমার কাছে চাইবার মতো আমার কিছুই নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করো সীমা, চিরটা কাল যেন আমাদের এই সবকিছু বজায় থাকে।